একটা ট্যাব নিয়ে সিরাপ, এটা দিয়েছে, এটা খেতে হবে একবার। আর এখানে আছে একটা বিফিডক্স, বিফিডক্স এটা এগুলো পাকিস্তানে বাংলাদেশে পাওয়া কিনা জানি না, তোমরা বড়িগুলো দেখতে পাচ্ছ ছোটো ছোটো বড়ি, তো এখান থেকে মানে আমি এখন একটা খাবো, তোমাকে দেখাই, দেখো একটা একটা ট্যাবলেট সকালে একটা রাতে একটা, 15 দিন 2 বেলা খেতে হবে, 15 দিন পরে 1 বেলা খেতে হবে। এটা এই দেখো, এটা 1 চামচ নিলাম তো। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এতদিন আপনারা জানতে চেয়েছিলেন আপু মোটা হওয়ার জন্য তুমি কী খাচ্ছ কী খাচ্ছ, তোমরা অনেক জায়গা থেকে আমাকে মেসেজ করে দিয়েছো, আমাকে ফেসবুকে মেসেজ করেছো, আমার টিকটকে করেছো, যেটা আমি তোমাদেরকে বলতে পারছি না কী কী খেয়েছি ওষুধ। এখন তোমাদেরকে জানাচ্ছি মোটা হওয়ার জন্য আমি কী কী ওষুধ খাই, কীভাবে খাই, তোমরা সেটা এখন দেখবে। যেহেতু অনেক বেশি পাতলা হয়ে গেছে, আমার বড় আমাকে ওষুধ নিয়ে দিয়েছে, এটা আসলে 10 দিন পরে রেজাল্ট বোঝা যাবে, 2 মাসের ওষুধ দিয়েছে এখন, ঠিক আছে? তো এটা হচ্ছে ট্রিক্স অরিক্স ফোর্ট, একটা সিরাপ, এটা দিয়েছে, এটা খেতে হবে একবার। আর এখানে আছে একটা বিফিডক্স, বিফিডক্স এটা এগুলো পাকিস্তানে বাংলাদেশে পাওয়া কিনা জানি না, ঠিক আছে? আর এটা হচ্ছে মসিগর, তো এই ওষুধগুলো দিয়েছে, তো এখন এটা একটা একটা করে খেতে হবে। আমি আমি এখন এটা 2 বেলা খাই, সকালবেলা আর রাতের বেলা, ঠিক আছে? এখন খাবো সকালেরটা, দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো মেডিসিন। এটা আসলে এখনও আমি আমার 3-4 দিন হয়েছে, না বেশি হবে, 7 দিনের মতো হয়েছে, কিন্তু এখন আমি ওরমভাবে কোনো ফারাক বুঝতে পারছি না। এই যে এখানে মেডিসিন থাকে অনেকগুলো, দেখো এই যে ট্যাবলেটের মতো, দেখতে পাচ্ছ তোমরা বড়িগুলো, দেখতে পাচ্ছ ছোটো ছোটো বড়ি, তো এখান থেকে মানে আমি এখন একটা খাবো, তোমাকে দেখাই, দেখো একটা একটা ট্যাবলেট সকালে একটা রাতে একটা, 15 দিন 2 বেলা খেতে হবে, 15 দিন পরে 1 বেলা খেতে হবে এই ট্যাবলেটটা, ঠিক আছে? তোমরা দেখেছো অনেকে, তাই এটা আমি খাইয়ে দেখিনি, এখন তোমাদের খাইয়ে দেখাচ্ছি, এটা আমি এখন খাবো। এই যে একটা একটা খেলাম, জানো মোটা হওয়ার জন্য কত কষ্ট করতে, একটা খেয়েছি, এখন আরো খেতে হবে। মোটা হওয়ার জন্য মানুষের কত কষ্ট আল্লাহই জানে, যে যার যে পাতলা তার কতটা অসুবিধা হয়। আর এটা হচ্ছে 2টা, এটা 2 চামচ খেতে হবে, একটু ঝাঁকিয়ে নিতে হবে, ওষুধ যখন খাবে তখন ঝাঁকিয়ে নিবে, এরকম করে ঝাঁকিয়ে নিলে আসলে শরীরের মানে ওষুধটা নিচে যদি একটু জমে থাকে এটা আসলে মিক্স হয়ে যায়, ঠিক আছে? এটা খেতে হবে 2 চামচ, রেগুলার খেতে হবে, ঠিক আছে? রেগুলার, এই যে দেখো আমি নিচ্ছি, এই দেখো এটা 1 চামচ নিলাম তো, 2 চামচ খেতে হবে, দেখো আমার গা গড়াচ্ছে। এখানে অনেক ওষুধ লেগে থাকবে, একটু পানি দিয়ে এরকম ভাবে করে, যাতে তোমার মুখটা লাগাতে অসুবিধা না হয়। আমি 2 মুখ খেয়ে নিয়েছি, এটা 2 মুখ খেলেই হবে, এটা 2 মুখ, আর ওটা হচ্ছে একটা ট্যাবলেট, এটা খেতে হবে। এটা পাকিস্তানে অনেকে অ্যাপ্লাই করে, মানে এটা অনেক ভালো ওষুধ, ঠিক আছে? খেয়ে নিয়েছি 2টো, দেখো এটা খেতে হবে, এটাও 2 চামচ করে, একটু ওয়েট করতে বলেছে। এই ওষুধটা যখন খাবে, এই সিরাপটা, এটা খাওয়ার প্রায় 5-6 মিনিট পরে এটা অ্যাপ্লাই করতে হবে, তার আগে না, কারণ দুটাই সিরাপ একটু ডিফারেন্স টাইপের, ডিফারেন্স কোম্পানির, এই জন্য একটু আলাদাভাবে খেতে হবে। তো আমি যখন থেকে রিভিউ দিচ্ছি আর কিছু না, আমি যে খেয়ে দেখাচ্ছি, অনেকে বলবো যে আপু তুমি নিয়েছো খাইয়ে দেখাও নি, কীভাবে খাইয়ে খাতে হবে সেটা দেখাবা, তো ঠিক আছে? আর এটা তোমাদেরকে বলে রাখি, তোমরা দেখলে বুঝতে পারবে, এটা একটা মানে শিশি, দেখছো? এটাতে মানে দেখো, এটা তো হচ্ছে সিরাপ, এই দেখো এত খারিক আছে এখনো, এটা একটা সিরাপ, এটা একটা সিরাপ আনলি, ওই সিরাপটার মতো এটাও 2 চামচ খেতে হবে, একই কথা, ঠিক আছে? একটু ওয়েট করতে হবে, আর ওষুধটা খাওয়ার পরে ভুলেও পানি খাওয়াতে হবে না, যেটা আমি খেয়েছি, এই যে সিরাপটা খেলাম, আমি বড়িটা আগে খেয়ে নিয়েছি, বাট সিরাপটা খাওয়ার সময় পানি খাওয়া যাবে না, আমাকে একটু ওয়েট করতে হবে পানি খাওয়ার জন্য। আমি এখন এখানে বসে ওয়েট করবো, অনেকক্ষণ টাইম যাওয়ার পর পানিটা খাবো, পানিটা এখন খাওয়ার পর, পানিটা খেলে পর ওষুধের রিয়াকশনটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এই পাতলা শরীর নিয়ে কত কথা শুনি তোমাদের, জানো তোমরা কত রকম অনেকে আছে, অনেকে কত বাজে কথা বলে আমাকে, বাট ঠিক আছে, এখন কোনো ব্যাপার না, হয়ে যাবে, ওষুধটা খেয়ে থাকি, দেখা যাক কত দূর গ্রো করতে পারি। এখন বাকিটা তো হেলথের উপর ডিপেন্ড করতেছে। আর হচ্ছে তোমাদের ব্যাপার কি, এটার সঙ্গে অনেক বেশি খাবার খেতে হবে, যতক্ষণ তুমি খাবার না খাবে তুমি মোটা হতে পারবে না। যেমন রাতে আমি দুধ খাবো, ফল খাবো, দিনের মধ্যেও ফল খাবো, বাট 3 বেলার খাবারটা আমাকে কন্টিনিউ রাখতে হবে। এই সমস্ত করলে মোটামুটি মোটা হওয়া যাবে, এই ওষুধটার উপরে ডিপেন্ড করে। আমার শাশুড়িমা বলেছিল যে এটা খেতে অনেক ভালো হয়, কাজ করে, আর আমি এটা রিভিউ দেখেছিলাম অনেকবার, ভালো লেগেছে রিভিউটা আমার। এখন আমি বুঝতে পারছি না কতটুকু কাজ করবে, এখন খাওয়ার পরে ডিপেন্ড, না তো খেলাম, দেখা যাক কটা দিন পরে কী হয়,
তোরা তো আমার মোটা হওয়া দেখতেই পারবা, যে আমি এরকম মোটা হয়ে যাবো তখন তোরা বুঝতেই পারবা যে আসলে এটা কতটা কাজ করেছে, কতটা নেই করেছে। ঠিক আছে, আসলে আমার জন্য দরকার ছিল ওষুধগুলো, কারণ আমি নিজের কাছে খারাপ লাগছিল। মানুষ যখন খারাপ বলে তখন নিজের কাছে খারাপ লাগে, কিন্তু একটা জিনিস জানেন, হেলথ বা ওজন এগুলো কিন্তু আমরা নিজেদের মানে ইচ্ছা মতো করি না, এটা আল্লাহ তাআলার প্রদত্ত। যাই হোক, অনেক মানুষ আছে যে আল্লাহ তাআলার প্রদত্ত জিনিস অনেক বেশি পছন্দ করে, যেমন আমি আল্লাহ তাআলার প্রদত্ত জিনিস অনেক বেশি পছন্দ করি, যা দিয়েছে আল্লাহ তাআলা তাই ঠিক আছে। এখন যদি আল্লাহ চায় ওষুধ দ্বারা মোটা হবো, না হলে তো না হবো, কিছু করার নাই। বাট এটা আমারই মোটা করবে না, হয়তো ওয়েটটা একটু সুন্দর করবে, যেগুলো হাড্ডি মাড্ডি বেরিয়ে গেছে শরীরের ঠিক করবে। ঠিক আছে, অত বেশি মোটা করবে না। এটাতে যারা হুট যে ওষুধগুলো হুট করে মোটা করে ওগুলো সাইড ইফেক্ট থাকে, এগুলো কোনো সাইড ইফেক্ট নেই। ঠিক আছে, তিনটা ওষুধে। যাই হোক, তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেমন লাগলো জানাবে। আর আমার মতো কে কে পাতলা আছে তারা কমেন্ট বক্সে জানিয়ে দিবে। দেখা হবে সামনের ভিডিওতে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি।